6,500-এরও বেশি সৎ, পরিশ্রমী, নিবেদিত ও উদ্যমী মাঠকর্মী নিয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বিশাল পরিবার। এ পরিবারের সকল সদস্যেরই আছে বলার মতো কোনো না কোনো গল্প। এ গল্প পরিশ্রমের, এ গল্প পারিপার্শ্বিক সকল প্রতিবন্ধকতা জয় করে নিরন্তর ছুটে চলার। আজ আমরা এমনই দুজন মাঠকর্মীর সংগ্রাম ও সফলতার গল্প শুনব, যাদের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে শুধুমাত্র নিজেকেই অন্য উচ্চতায় তুলে ধরেননি, বরং অন্য উচ্চতায় তুলে ধরেছেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সকে এবং সমগ্র বিমা শিল্পকে। আমাদের প্রথম বিমা যোদ্ধার নাম নুরুন নাহার। পিরোজপুরের পুলিশ কর্মকর্তার ছোট মেয়ে নুরুন নাহার বিয়ের পর স্বামীর বাড়িতে থেকেই মাস্টার্স সম্পন্ন করেন। নুরুন নাহারের স্বামী বিমা পেশাজীবী। স্বামীর উৎসাহে পড়াশোনার গণ্ডি শেষে গার্ডিয়ান পরিবারের নাম লেখান আজ থেকে 5 বছর আগে। শুরুতে পরিচিত গণ্ডিতে কাজ শুরু করেন নুরুন নাহার। প্রথম প্রথম তাকে অনেক কটু কথা শুনতে হতো। বিমা, সে তো ধান্দাবাজি, বিমা করার চেয়ে টাকা পানিতে ফেলে দেয়া ভালো, ইত্যাদি নানা কথা সহ্য করতে হয়েছে নুরুন নাহারকে। কিন্তু দমে যাননি নুরুন নাহার। ধৈর্য নিয়ে মানুষকে বুঝিয়েছেন বিমা কিভাবে মানুষের চরম বিপর্যয়ে পাশে এসে দাঁড়ায়। সুস্পষ্ট তথ্য উপাত্ত দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন কেন গার্ডিয়ান লাইফ আর 10টা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আলাদা। নুরুন নাহারের ঐকান্তিক প্রচেষ্টা এবং নাছোড়বান্দা মনোভাবের কারণে সে সময় 1-2টি করে বিমা পলিসি বিক্রি হওয়া শুরু হয়। উৎসাহ পেয়ে নুরুন নাহার দ্বিগুণ উদ্যমে কাজ শুরু করলেন। সারাদিন সম্ভাব্য পলিসি হোল্ডারদের দাঁড়ে দাঁড়ে ঘোরেন আর রাতে ঘরে ফিরে সংসার সামলান। সফলতা আসতে এবার আর বিলম্ব হল না, একের পর এক নতুন পলিসি বিক্রি হতে লাগল। আর এভাবেই এক সময়ের গৃহিণী নুরুন নাহার হয়ে উঠলেন পুরো দস্তুর বিমা পেশাজীবী। নুরুন নাহার এখন গার্ডিয়ানের ঢাকা মিরপুর ব্রাঞ্চের একজন অন্যতম সফল ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট। মানুষের জানমালের আর্থিক নিরাপত্তা রক্ষা করাই যার একমাত্র ব্রত। দেশের দক্ষিণ পূর্বের পার্বত্য জেলা রাঙামাটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলা দেশের ভ্রমণ পিপাসুদের নিকট অন্যতম দর্শনীয় স্থান। সবার জন্য বিমা নীতি বাস্তবায়নের লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স দেশব্যাপী তার শাখা অফিসের বিস্তার ঘটাচ্ছে। তারই ধারাবাহিকতায় ছোট্ট রাঙামাটি জেলাতেও গার্ডিয়ানের রয়েছে একটি শাখা অফিস। এবার আমরা গার্ডিয়ানের সেই রাঙামাটি অফিসের একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বিউটি রানীর গল্প শুনব। গার্ডিয়ানের সাথে বিউটি রানীর পথ চলা খুব বেশি দিনের নয়। শুরুতে কিছুটা আর্থিক প্রয়োজনে এ পেশায় আসা হলেও আজ বিউটি রানী গর্ব ভরে বলেন, বিমা শুধু তার পেশাই নয়, বিমা তার ভালোবাসা। বিউটি রানীর দিন শুরু হয় খুব সকালে। সংসারের কাজ সেরে বিউটি রানী বেরিয়ে পড়েন রাঙামাটির পাহাড়ি পথে। বর্তমান ও সম্ভাব্য বিমা গ্রাহকদের নিকট যেয়ে বিমার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, বুঝিয়ে বলেন একটি বিমা কিভাবে তাদের চরম বিপদের সময় আর্থিক সুরক্ষা দেবে। তুলে ধরেন গার্ডিয়ান লাইফের পরিচয়, তৈরি করেন আস্থা। বলতে কিংবা শুনতে এই কাজ যেমন সহজ বলে মনে হয়, বাস্তবে কিন্তু তা মোটেও সহজ নয়। গ্রাহকের চাহিদা বুঝে একটি বিমা পলিসি বিক্রি করতে বিউটি রানীকে প্রতিদিন হাজারো কথা বলতে হয়। খাড়া পাহাড়ি পথ বেয়ে দিন শেষে ক্লান্ত হয়ে ঘরে ফেরেন বিউটি রানী, কিন্তু তার মুখে তখন ফুটে থাকে তৃপ্তির হাসি, কারণ বেশিরভাগ সময়ে তার হাতে ধরা থাকে সদ্য পূরণকৃত এক বা একাধিক বিমার প্রস্তাবপত্র। শুধুমাত্র বিমা পলিসি বিক্রি করেই বিউটি রানী থেমে থাকেন না। প্রকৃত বিমা সেবকের মতোই তিনি গ্রাহকের সুখে দুঃখে পাশে থেকে খোঁজ খবর নিয়ে গ্রাহকের কাছে হয়ে ওঠেন আস্থার প্রতীক। আজ গার্ডিয়ান লাইফের বিক্রয় সম্মেলন 2023-এ আমরা শ্রদ্ধা জানাচ্ছি নুরুন নাহার ও বিউটি রানীর মতো সারা দেশে ছড়িয়ে থাকা হাজারো বিক্রয় কর্মীদের, যাদের নিরলস শ্রম ও চেষ্টায় গার্ডিয়ান লাইফ হয়ে উঠেছে দেশের অগ্রণী ও বিশ্বস্ত বিমা কোম্পানি।